করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন। সকাল সোয়া 10টার দিকে রাজধানীর শ্যামলের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনায় আক্রান্ত জিয়াউদ্দিন তারিক আলী 4-5 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল 75 বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিয়াউদ্দিন তারিক আলী মরণোত্তর দেহ দান করে গেছেন, কিন্তু করোনা রোগের দেহ দান করা যাবে কিনা সে ব্যাপারে পরিবার ও চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জিয়াউদ্দিন তারিক আলীর। রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনের সমন্বয়ক ছিলেন তিনি।